নিজেকে বঞ্চিত করো না, তাকেও বঞ্চিত করো না, তাকে আপন করে নাও। আশা করি তোমার আর কিছু বলার নেই। না, কাল চলে যাচ্ছি, হয়তো তোমার সঙ্গে এইভাবে কথা বলার আর সুযোগ হবে না। ভাবলাম এই কথাগুলো বলা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমি তোমাকে আর বিরক্ত করব না। শ্রীময়ী, রোহিতদা আসুন, আপনার কথা বলুন, আমি আসি। এক মিনিট, এক মিনিট, আমি থাকলেই বা আপনি চলে যাবেন কেন, আর আমি কথা বললেই বা আপনি চলে যাবেন কেন? না, আমার একটা দরকারি কথা ছিল, বলা হয়ে গেছে। রোহিতদা আসুন, বসুন। আচ্ছা শোনো না, আমার তো ছেলে মেয়েগুলোকে দরকার, ওরা কোথায় বলো তো? কোথায় আর হবে, ও নিচেই হবে নিশ্চয়ই। বাড়িটা বেশ আগের মতন হয়ে গেছে, উপর নিচ ভাগ পাটওয়ারা সব মিলেমিশে এক হয়ে গেছে। ভালো লাগছে, ছেলেমুলো একসঙ্গে আড্ডা মারছে, উপরে আসছে, ছুটে আবার নিচে যাচ্ছে, ঠিক যেরকম স্বপ্ন দেখেছিলাম সেই রকম। এরকমই তো হওয়ার কথা ছিল অনিন্দ, তাই না? আচ্ছা শুনুন, আপনি যখন আছেন একটা কথা বলি, কালকে শ্রীময়ের অফিস থেকে শ্রীময়কে নিয়ে একটা প্রোগ্রাম করা হচ্ছে। রোহিতদা প্লিজ, আর এসবের মধ্যে আমাকে জড়াবেন না। এখন তো তোমাকে জড়াতেই হবে, তোমার সমস্ত কলঙ্ককে তুমি তোমার পায়ের তলায় পিষে দিয়ে সদর্পে মাথা উঁচু করে বেরিয়ে এসেছো। তোমার পৃথিবী এখন আলোয় আলোকিত, এখন তো তোমাকে এসবের মধ্যে জড়াতেই হবে। না না, আপনি ওদের দিয়ে কি সম্বর্ধনা দেওয়া হবেন, আমার এতে খুব লজ্জা করবে। কে বলেছে তোমাকে সম্বর্ধনা দেব? অতটা ফর্মাল কিছু না, একটা অনুষ্ঠান হবে। এই অনিন্দ, আপনাকে কিন্তু কালকে আমাদের অনুষ্ঠানে আসতে হবে। হ্যাঁ, আমি কাউকে আগে থেকে জানাইনি, ইনফ্যাক্ট শ্রীময়ী এক্ষুনি আমার মুখ থেকে শুনলো, আপনাকেও বললাম, এরপর ছেলে মেয়েদের বলবো, প্লিজ আসবেন। কিন্তু কিন্তু কাল তো আমি কোনো এক্সকিউজ কিন্তু আমি শুনবো না। আচ্ছা আপনি কি আমাদের সব কথা শুনেছেন যে আপনার কথা আমাকে শুনতে হবে? দেখুন, অত ফর্মাল কিছু না, একটা সামান্য অনুষ্ঠান হবে, একটু গান করবে কিছু মানুষ, বসবো, কথা বলবো, আনন্দ করবো, আড্ডা মারবো, রিল্যাক্স করবো, খাওয়া দাওয়া হবে। আচ্ছা হ্যাঁ, মেনুটা কিন্তু দারুণ করেছে, পরে ফোনে জানিয়ে দেবো। হ্যাঁ আসতে হবে, কিন্তু আপনাকে কোনো এক্সকিউজ শুনবো না। রোহিতবাবু আমাকে বাদ দিন। কেন, আপনার কি কোনো আনন্দ অনুষ্ঠানে থাকতে ভালো লাগে না? নিশ্চয়ই সোশ্যালি অনেক জায়গায় যান আপনি। আর শুনুন, আপনাদের না হয় ইদানিং ডিভোর্স হয়ে গেছে, এর 25 বছর ধরে তো আপনারা সংসার করেছিলেন, তাই তো? তো সেই মানুষটির জন্য যদি আমি কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকি, আপনি সেটাতে আসবেন না? না, শ্রীময়ের জীবনে আমার উপস্থিতি কখনো ভালো করেনি, তাই ওর সঙ্গে আমার জীবন আমি জড়াতে চাইছি না। দেখুন, শ্রীময়ের জীবনে আপনার উপস্থিতিতে ওর ভালো হয়েছে কি মন্দ হয়েছে সেই অ্যানালিসিসে আমি যাচ্ছি না, আর আপনারা একসাথে থাকবেন কি থাকবেন না সেটাও আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি জাস্ট একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি শ্রীময়ের জন্য, প্রোগ্রামটা আমি এবং শ্রীময়ের অফিসের স্টাফ সবাই মিলে অ্যারেঞ্জ করেছি, আপনি সেই প্রোগ্রামে থাকবেন। আমি আপনার সঙ্গে কথায় পেরে উঠবো না, শুধু কথায় কেন, কোনো কিছুতেই আমি আপনার সঙ্গে পেরে উঠবো না। কি ব্যাপার অনিন্দু, আপনাকে তো আপসেট লাগছে কেন? না কিছু না, না ওর তো আপসেট হওয়ারই কথা, হাজার হোক, ও স্ত্রী এখন জেলে, আর তার কারণটা আমি, তবে আমি কিন্তু নিজেকে বাঁচাতে চাইনি,
তখন সবাই মিলে এমনভাবে আমাকে ঠিক ঠিক বলেছ। তোমার কাছ থেকে তো এই আঘাতটা আমার পাও না। এই দেখো, এই এই আঘাত টাঘাত আমি কিছু বুঝি না। আর শ্রীময়, এটা তুমি কিন্তু ভুল বললে। অফিসিয়ালি কিন্তু জুন গুহর সাথে অনিন্দ ডিভোর্স হয়ে গেছে, এটা তো তুমি জানো। সব জেনে একই কথা বারবার বলছো কেন? আমার এই বিষয়ে কথা না বলাই ভালো। আপনি চা খাবেন তো? না, চা খাবো না। চা খাবো মানে আমরা দুজনে দু কাপ চা খাবো আর কি। আপনি ছটফট করছেন কেন? দাঁড়ান না, আমার একটু যেতে হবে, আমার দরকারি কাজ আছে। আপনার কোনো কাজ নেই, শুধু শুধু বলছেন। আচ্ছা, যখন আছি এখানে কথা দিন আগে, কালকে আপনি শ্রীময়ের প্রোগ্রামে যাবেন তো? রবিবাবু, আমার কালকে একটা বিশেষ কাজ আছে, মানে আমি কাল দেখুন আপনি কোথায় যাবেন, কি কাজ, পরিষ্কার করে ঝেড়ে কাশুন, কোথায় যাবেন কালকে, কি কাজ আছে আপনার? আমি কালকে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আচ্ছা, স্বার্থপর মানুষ তো আপনি। দুজন বয়স্ক লোক, আপনার ছেলেরা, আপনার মেয়ে, শ্রীময়ের সাথে আজ আপনার সম্পর্ক না হয়নি, কিন্তু ওদের সাথে, ওদের সাথে সম্পর্কগুলোকে আপনি অস্বীকার করতে পারবেন? আর সবাইকে ফেলে আপনি চলে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন। আপনি যদি তাই মনে করেন তাই কি করব বলুন, আমি তো সেরকমই স্বার্থপর মানুষ। এই বুড়ো বয়সে এসে তো নিজের স্বভাব বদলাতে পারবো না। শুনুন, আমি এসব যুক্তিতর্কে গল্পে যাব না। আমার একটা অনুষ্ঠান কাল, আমি অ্যারেঞ্জ করেছি, আপনাকে আসতে হবে। আমি কিন্তু আপনাকে এসে ইনভাইট করে গেলাম, কাল যদি আপনি সেখানে না যান তাহলে কিন্তু বরাবরের মতো আপনার সাথে মুখ দেখা দেখি বন্ধ। রবিবাবু, আমি নগণ্য একজন মানুষ, আমার মুখ না দেখলে আপনার কিছু যাবে আসবে না। আপনি আমাকে এই চিনেন অনিন্দ? আমি সেইভাবে কথাটা বলতে চাইনি। দেখুন, আপনি কিভাবে বলতে চেয়েছেন সেটা আমি জানতে চাই না। মোদ্দা কথা হলো, আমার ফিরে যাওয়ার সময় এগিয়ে আসছে। আমরা সবাই মিলে শ্রীময়কে নিয়ে একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছি, আমরা ফুর্তি করব, আনন্দ করব, আর আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে। আমি যাই, চাটা করে নিয়ে আসি। এই শ্রীময়, শোনো, তুমি কিন্তু আবার আমার ফেস লস করি না, তুমি প্লিজ যেও কালকে কিন্তু। হ্যাঁ, আপনি তো সবসময় আমার মুখ উজ্জ্বল করেছেন রোহিতা, বরং আমি আপনার মুখ সবসময় উজ্জ্বল করতে পারিনি, নিজের কারণে নয়, অনেক সময় অন্যের কারণে আপনার মুখ উজ্জ্বল আমি করতে পারিনি। তবে এবার যখন আপনি অন্তর থেকে আনন্দ করে আমার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করছেন, আমি আপনাকে কথা দিচ্ছি এই অনুষ্ঠানে আমি অবশ্যই উপস্থিত থাকব। শুধু একটাই অনুরোধ, আমাকে নিয়ে বাড়াবাড়ি করবেন না, আমার খুব লজ্জা করবে। আমি জানি আমার কতটা পাওয়া উচিত কতটা নয়, শুধু এইটুকুনি মনে রাখবেন, ব্যাস, আর কিছু না। বেশ, তুমি যেরকম সেরকমই থাকবে, তুমি যেটা নও সেটা তোমার মধ্যে কেন দেখতে চাইবো? আর সেই মানুষটিকে, সেই বদলে যাওয়া মানুষটিকে কি আমাদের ভালো লাগবে? আমার তো সেই আদি এবং অকৃত্রিম শ্রীময়ীকেই ভালো লাগে। আচ্ছা যাও, এবার চাটা করে নিয়ে এসো। আমার নিচে কি? আরে মশাই, একবার বলছেন কাজে বেরোবেন, একবার বলছেন নিচে যাবেন, কি প্রবলেম? আরে শ্রীময়ী তো আমার জন্য চা বানাচ্ছে, একটু চায়ের গুঁড়ো, আর একটু জল, আর একটু দুধ, আর একটু চিনি দিলেই দু কাপ হয়ে যাবে, এক্সট্রা কোনো এফোর্ট দিতে হবে না। নাকি আমার সাথে চা খেতে আপনার কোনো আপত্তি আছে? ওই বাবু, আমার জন্য আবার কেন? 25 বছর, সে কি শতাব্দী? 25 বছর ধরে আপনাকে শুধু চা বানিয়ে খাওয়ায়নি শ্রীময়ী, আপনার জন্য রান্না বান্না করেছে, আপনার দেখভাল করেছে, আপনার সংসার সামলেছে। আজ না হয় আপনাদের সম্পর্কটা নেই, তাই বলে কি শ্রীময় যদি আপনাকে এক কাপ চা বানিয়ে দেয় আপনি সেটা খেতে পারবেন না? নাকি শ্রীময় আপনার জন্য চা বানিয়ে দেবেন না? এতটা ছোট মনে নিশ্চয়ই নয় শ্রীময়।